प्रिय शिक्षार्थी करोनार कालीन शिक्षा व्यवस्थार स्कूल ऑनलाइन क्लास चलते ऑनलाइन क्लासे जरा जेखने बाड़ीते आसो षष्ठ श्रेणी शिक्षार्थीरा तादेर उद्देश्य बोलछी तुम्हारा बाड़ीते बई पुस्तक पढ़ाशुना करतेछो एवं भालो करे करबे असाइनमेंट परीक्षार साप्ताहिक खातापत्र जमा देवा हच्छे एक खाता आगामी ग्रीड 8 एर प्रश्ने बांगला प्रथम पत्रेर प्रश्न जदि आसे तो जन्मभूमि कविता एजन्य उपस्थापन करछि ए कविता थेके प्रश्न आसबे तोमरा पाठ्य बई भालो करे पढ़ाशुना करे सम्यक धारणा राखे ए सम्यक धारणा पूर्ति लक्ष्य करे पाठ्य बईयेर कवि परिचिति जेने पाठ परिचिति सुंदर करे पढ़े भालो एकटा धारणा निये आजकेर ए अनलाइन क्लासेर ब्लैकबोर्डेर 4 प्रश्न आमार देवा आछे यथाथभवे उत्तर देवार जन्य तोमादेर सक्षमता लाभ करबे आशा करी। आज के जे आमी कविताटी एखाने उपस्थापन करतेछि कविर लेखकेर नाम रवीन्द्रनाथ ठाकुर 1861 ख्रीष्टाब्दे ভারতের কলকাতায় বিখ্যাত ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। তিনি একজন বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক, সাহিত্যিক এবং বিখ্যাত কবি। তার কবিতায় আজকে ষষ্ঠ শ্রেণীর যে কবিতা এখানে আলোচনা হচ্ছে তার লেখা কবিতা, কবিতার নাম হচ্ছে জন্মভূমি। এ জন্মভূমি কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি আমাদেরকে এ কবিতায় প্রকাশ করেছেন যে জন্মভূমি, মাতৃভূমি, মায়ের ভূমি, আমরা এই জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি মায়ের কোলে, এই জন্মভূমি প্রতি আমাদের মমতা গভীর এবং অগাধ ভালোবাসা এই কবিতায় প্রকাশ পেয়েছে। এদেশ সুন্দর দেশ, স্বর্ণের দেশ, ধন রত্নে পরিপূর্ণ, যা কবির ভাষায় কবিতায় এদেশকে রানী বলা হয়েছে। রানী শব্দের অর্থ হচ্ছে ধন রত্নে পরিপূর্ণ, এমন ধরনের কথাকে রানী বলা হয়। এদেশে বাতাস, আকাশ, পাখির কলতান, নদী, মানুষের একে অপরের প্রতি আন্তরিক প্রীতি, এদিকে লক্ষ্য করিয়া কবি বাংলাদেশের এদেশকে ভালোবাসার জন্য কবি আমাদেরকে আগ্রহ প্রকাশ করেছেন। তাই এদেশের প্রতি আমাদের ভালোবাসা প্রীতি থাকবে। কবি এখানে আরও ইচ্ছা প্রকাশ করেছেন যে আমার জন্য সার্থক হয়, আমি যেন এ দেশেই আমার চিরনিদ্রায় শেষ সাহিত্য এ দেশেই হয়, কবি একথা প্রকাশ করেছেন। কবি এটাও উল্লেখ করেছেন এদেশে জন্মগ্রহণ করি সার্থক আমার, কারণ আমরা এদেশেই খাদ্য, পানি, আকাশ, বাতাস এদেশেরই সব কিছু নিয়ে আমরা প্রতিপালন হয়ে আসি। এজন্য গভীর ভাবে আমরা দেশকে ভালোবাসি। কবি এ কবিতায় দেশের প্রতি দেশপ্রেম এবং দেশের প্রতি প্রীতি, মমতাবোধ ইত্যাদি কথা এখানে আলোচনা করেছেন। প্রিয় শিক্ষার্থী, এ জন্মভূমি কবিতার পড়ে এ জন্মভূমি কবিতার পাঠ পরিচিতির এই সার্থকতা মর্মকথাটুকু সুন্দর করে পড়বেন, পড়লেই কবিতার প্রতি কবি কী প্রকাশ করেছেন সেটাও বুঝতে সহজ হবে এবং এর মর্মকথা ভালোভাবে জানবেন। আর এই মর্মকথা কবির ভাষায় এই জন্মভূমি কবিতার প্রতি কবি কী
আলোচ্য আলোচনা করেছেন সেটুকু তোমরা জানতে পারবে। এই আলোকেই, জন্মভূমি কবিতার এই আলোকেই আমি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর পুঁথি আমি চারটি প্রশ্ন স্থাপন করেছি। এখানে ক জ্ঞানের প্রশ্ন, খ অনুধাবন, গ এখানে ক ও খ, ক জ্ঞান, খ অনুধাবন, আর গ হলো এখানে ক এবং খয়ের যে উত্তরটি আসবে সেই উত্তরটির দ্বিতীয় অথবা তিন গুণ এই গ প্রশ্নটির আলোচনা এখানে আলোচনা হবে। তো ক, কবির অঙ্গ জুড়ায় কিসে? কবি মাতৃভূমিতে জন্মগ্রহণ করে সর্বদিকে চোখ দিকে তাকিয়ে দেখেন যে সুন্দর একটি সোনালী পরিপূর্ণ দেশ, জন্মগ্রহণ করে সার্থক হওয়ার পর কবি অঙ্গ জুড়ায়। খ, কবির শেষ ইচ্ছা কি ব্যাখ্যা কর? কবির শেষ ইচ্ছা আছে যেহেতু মাতৃভূমিতে জন্মগ্রহণ করেছি এদেশেই যেন আমি শেষ নিঃশ্বাস ত্যাগ করে চিরনিদ্রায় এই দেশে আমার মৃত্যু হয়। কবিতায় কবির শেষ ইচ্ছা এটাই এখানে প্রকাশ করেছেন, ব্যাখ্যা করো। এই এই ব্যাখ্যাটা এতটুকু। তো ক এতে আছে এক নম্বর, খতে আছে দুই নম্বর, আর গ উদ্দীপকে জন্মভূমি কবিতাটির কোন দিক মিল আছে প্রমাণ করো। উদ্দীপকে জন্মভূমির কবিতাটির মিল এই দিকে রয়েছে, মাতৃভূমিকে ভালোবাসার দিক সার্থক হয়েছে কবির এদিক, এবং তিনি এদেশকে ভালোবাসেন, মমতা বোধ করেন, সবচেয়ে তিনি দেশকে মানুষ প্রতিটি মানুষ তার জন্মভূমিকে জীবনের চেয়েও ভালোবাসে এই দিকে মিল করে কবি সর্বশেষ দেশের প্রতি মমতা বোধ এবং দেশের প্রতি আন্তরিকতা, দেশের প্রতি মায়ায় আবদ্ধ হয় এই দিকটি মিল করা এখানে রয়েছে, কবি এটাই প্রমাণ করেছেন। ঘ বিশ্লেষণ করো, রানী কথাটি এখানে বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে। রানী শব্দের অর্থ এখানে কবির ভাষায় বাংলাদেশ এদেশ ধন রত্নে পরিপূর্ণ এবং সর্বদিক দিয়ে পরিপূর্ণ, এদেশের স্বয়ংসম্পূর্ণতা সর্বদিক দিয়ে আসছে, কোথাও কোনো দিক দিয়ে ঘাটতি নেই। এত সুন্দর দেশ, সোনার দেশ বাংলাদেশ, খাদ্যশস্য পরিপূর্ণ দেশ, অর্থনৈতিক দিক পরিপূর্ণ দেশ, সর্বদিক দিয়ে পরিপূর্ণ দেশ, মায়ের ভালোবাসার দিক দিয়ে পরিপূর্ণ দেশ। এক কথা বাংলাদেশকে তিনি রানী বলতে পরিপূর্ণতার কথাটি এখানে বিশ্লেষণ করেছেন। প্রিয় শিক্ষার্থী, রানী কথাটি আমরা এখানে বিশ্লেষণ করলে আমরা নম্বর পাবো চার। তোমাদের পাঠ্য বইয়ের সম্যক ধারণায়, সহায়ক বইয়ের ধারণায় রানী কথাটির আরও সুন্দর করে ব্যাখ্যা দেওয়া হয়েছে, সেই ব্যাখ্যাটুকু ভালো করে পড়ে এই চার নম্বর প্রশ্ন উত্তর দিতে তোমরা সক্ষম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর কবির অঙ্গ জুড়ে কেসে পাঠ্য বইয়ের কবিতাটি পড়ে সম্যক ধারণার মধ্যে তোমরা এই এক নম্বরের প্রশ্ন উত্তর দিতে সক্ষমতা লাভ করবে। খ, কবির শেষ ইচ্ছা, কবির দেশের প্রতি মমতা মায়া আবদ্ধ হয়ে সর্বশেষ কবি এদেশের মধ্যেই তার মৃত্যু, শেষ চিরনিদ্রা তিনি দেশে ঘুমিয়ে থাকবেন, এ কথাটাই তিনি এখানে ব্যাখ্যা করেছেন, এটা উত্তর হবে এই নম্বর আছে দুই। তিন, উদ্দীপকে জন্মভূমি কবিতাটির কোন দিক মিল রয়েছে, এ প্রশ্নটির উত্তরও তোমাদেরকে দেওয়া হয়েছে, এটির প্রশ্নের উত্তর দিলে নম্বর পাবে তিন। ঘ, চার নম্বর আছে এই রানী কথাটির উপর, এই রানী কথাটির ব্যাখ্যা বিশ্লেষণও দেওয়া হয়েছে পাঠ্য বইয়ের সম্যক ধারণায় এবং তোমাদের সহায়ক পাঠ্য বইয়ের সহযোগিতায় এই চারটি প্রশ্ন উত্তর তোমরা প্রদান করবে। তো এই কবিতার যদি
অ্যাসাইনমেন্টের সামনে অ্যাসাইনমেন্ট পরীক্ষায় প্রশ্ন আসলে সুন্দরভাবে উত্তর দিতে পারবে বলে আমি আশা ব্যক্ত করি। প্রিয় শিক্ষার্থী, ষষ্ঠ শ্রেণীর পাঠ্যবইয়ের কবিতাটি তোমাদের সম্মুখে উপস্থাপন করা হয়ে গেল। তোমরা কবিতাটি সুন্দর করে মুখস্থ করবে এবং বুঝবে। এর শব্দার্থ যে রয়েছে সে শব্দার্থগুলোও তোমরা ভালো করে দেখবে। পাঠ পরিস্থিতিটি মন দিয়ে পড়বে। পাঠ পরিস্থিতিটি মন দিয়ে পড়লেই এই কবিতাটির মর্মকথা এখানে চূড়ান্তভাবে ফুটিয়ে উঠেছে। এটা তোমরা ভালো করে উত্তর দিতে পারবে এবং ভালো করে বুঝিয়ে পড়লে তোমরা সুন্দরভাবে আরও প্রশ্ন চারটির দেওয়ার উত্তর দেওয়ার সক্ষমতা লাভ করবে। তোমরা জানো এখানে চারটি প্রশ্ন জ্ঞানের প্রশ্ন, অনুধাবনের প্রশ্ন এবং এখানে গোয়া যুক্তি প্রমাণ দিয়ে প্রমাণিত করার জন্য এই দক্ষতার প্রশ্ন, সর্বশেষ বিশ্লেষণ ঘ বিশ্লেষণের প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর তোমরা দিতে পারবে। সর্বসাকুল্যে এই চারটি প্রশ্নের মধ্যে প্রশ্নের নম্বর আছে 10। তোমরা সুন্দরভাবে বাড়িতে এই পাঠ্য বই পড়ে সুন্দর করে প্রশ্ন উত্তর দেওয়ার জন্য তোমাদের সক্ষমতা আসবে। কোভিড-19 এর কারণে অনলাইনে ক্লাসে যে আমরা তোমাদেরকে এখানে পাঠ্য বই থেকে আমরা কবিতা আলোচনা করছি বা গল্প আলোচনা করে আসছি ষষ্ঠ শ্রেণীতে, তোমরা সুন্দর করে যদি পড়াশুনো বাড়িতে করো তোমাদের পড়াশুনায় কোনো ঘাটতি আমি আশা করি হবে না। তোমরা পাঠ্যপুস্তক এই ষষ্ঠ শ্রেণীর চারুপাঠ বই থেকে তোমরা অনেক জ্ঞান অর্জনতা লাভ করতে পারবে কবিতা এবং পাঠ্য বইয়ের গল্প থেকে। আমি তোমাদের কাছে সামনে আগামী দিন আমার ক্লাসের দিনে তোমাদের সামনে আমি যে কবিতাটি আলোচনা করব সেই কবিতাটির নাম হচ্ছে সুখ কবিতা। তো তোমরা সুন্দর এবং সুস্থ তোমরা থাকো, সুন্দরভাবে বাড়িতে তোমরা পাঠ্যবইয়ের দেখে পড়াশোনা করো এবং আরও অন্যান্য বিষয়ে পড়াশোনা করে সুন্দর মনোযোগ দাও। এই বলে শেষ করছি।